আমি সকল দর্শক বাইদের বৃত্ত অনুরোধ করব, আমরা যাত্রার অবস্থানে বসে পড়ে অবস্থানে থাকি, কেউ আগে হবেন না, কেউ আগে হবেন না। আপনারা তো বুঝতেছেন এটা ঘোরা, এটা ধাপে দৌড়, এটা চটি খেলা। আমরা চাই না কোনোভাবে কোনো দুর্ঘটনা হোক, আমরা দয়া করে সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করবেন, দয়া করে সবাই বসে পড়বেন। আমরা এনে খেলা উপভোগ করতে এসেছি, সবাই দেখছেন আমাদের ধাপে দৌড় চলছে। ধাপে দৌড় আমি ডিসকোয়ালি ঘোড়াকে ধাপের বাইরে নেওয়ার জন্য আহ্বান করছি। আমাদের ধাপের দৌড়ে 3 পাক চলছে, ধাপের দৌড়ে 3 পাক, 5 পাকের খেলা। আমি সকল দর্শক ভাই ও মামুনেরা সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা যাত্রার অবস্থান থেকে দাঁড়িয়ে এবং বসে খেলা দেখুন। অলরেডি ঘোড়া ডিসকোয়ালি হয়েছে। এই ঘোড়া ডিসকোয়ালি ঘোড়াকে বাইরে নেওয়ার জন্য আহ্বান করছি। ডিসকোয়ালি ঘোড়া, আপনারা দেখছেন ধাপে দৌড় চলছে, ধাপে দৌড় 5 পাকের খেলা, 5 পাকের খেলা। এটাই শেষ পাক, এটাই শেষ পাক, এই যে 5 নম্বর পাক চলছে, 5 নম্বর পাক, 5 নম্বর পাক। আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ। 5 নম্বর পাক চলছে, 5 নম্বর পাক, 5 নম্বর পাক, 6 পাক। আমি 10 পাক অনুরোধ করব, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাফিক নিবিড় মারাত্মক খেলা। কেউ দয়া করে ফেস্টুলির ভিতরে ঢুকবেন না, দয়া করে আমাদের ফেস্টুলির ভিতরে কেউ ঢুকবেন না। আমি অনুরোধ করছি, দয়া করে কেউ ফেস্টুলির ভিতরে ঢুকবেন না। খুবই মারাত্মক খেলা আপনারা দেখতে পাচ্ছেন। দয়া করে এই খেলা উপভোগ করতে এসে কেউ কেউ বিপজ্জনক, কেউ কোনো দুর্ঘটনার শিকার হন, এটা আমরা চাই না। আমাদের ইসলামিক পয়েন্টের পাশে দয়া করে সবাই ইসলামিক পয়েন্টের আমাদের পেছনে পাঠিয়ে দেবেন। আমি আমাদের স্বেচ্ছাসেবী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয়, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিপাশ, আমাদের উপজেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে আমাদের 5 পাক শেষ, ধাপের দৌড়ের 5 পাক শেষ। আমি বিচারক মন্ডলীর যে সকল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, আমি তাদের নাম সেইবার কাছে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেলের নেতৃত্বে, আমাদের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয়, ছাত্রলীগের সহসভাপতি বিভাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক মাহফুজ, রনি নারায়ণ, আমি তোমাদেরকে, আমি সকল স্বেচ্ছাসেবী ভাইদের বিরুদ্ধে অনুরোধ করবো, তোমরা দয়া করে আমাদের